সংবাদ মাধ্যমের পত্রিকা বিক্রেতা এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ভোর রাতে ঘরের ভিতর থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের শিমুলিয়া গ্রামে। জানা যায় মৃত ওই যুবকের নাম কৌশিক দুর্লভ, বয়স আনুমানিক 20 বছর। পরিবার সূত্রে জানা যায় গতকাল সকালে ওই যুবক পত্রিকা নিয়ে পাঠকদের বিক্রি করতে বেরিয়েছিল, এরপর বিকেল হতেই বাড়ি ফেরে। তারপর বাড়িতে কারোর সাথে কোনো কথাবার্তা বলেনি। রাতে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমোতে যায়। ভোর রাতে ঘরের দরজা খুলতেই ঘরের ভিতরেই ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এরপর খবর দেয় শান্তিপুর থানায়। পুলিশ গিয়ে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ওই যুবক সংবাদ মাধ্যমে পত্রিকা পাঠকদের কাছে পৌঁছে দিয়ে সারা মাসে যা রোজগার করত তা দিয়ে সংসার চালাত। পরিবারে মা ও বোন ছাড়া কেউ নেই। তবে কি কারণে ওই যুবক এই ধরনের ঘটনা ঘটালো তা কিছুতেই স্পষ্ট করতে পারছে না পরিবার। শুক্রবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে শান্তিপুর থানার পুলিশ। ঘটলো এই ঘটনা? ঘটনা বলতে এবার সকালবেলা যেমন রেগুলার পেপার দিতে যায়, ঠিক আছে, ওরকম রেগুলার পেপার বলতে কি সংবাদ মাধ্যমে যে কাগজ? হ্যাঁ হ্যাঁ। এবার ওই পেপার বিলি করতে যাই, এবার বাড়ি আসিনি, বাড়ি থেকে ফোন করছি, ফোনও ধরছে না, ঠিক আছে। দেড় রাত্তান কটা বাজে, 8:30 না 9টার সময় ফোন করলো, বলে যে বাড়ি আসছি, বাড়ি হয়েছে, খাওয়া দাওয়া করেছে, ব্যাস এইটুকু। আচ্ছা, গতকাল রাতে? হ্যাঁ। তারপর কি টাকাটা কি করেননি কেউ? না, এবার বললো আমার ঘুম লেগেছে, আমি ঘুমাবো। তার নজরে কখন পড়লো? নজরে সকালবেলা পেপার দিতে যাবে বলে ডাক দিচ্ছি। আচ্ছা, আমরা ব্যাস এই ঘরের দরজা খুলতে কি দেখেন? গিয়ে দেখে ওরকম মানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিসের সাথে দিয়েছিল গলায় ফাঁস? ওই যে ঘরের যে আড়া আছে ওই আড়া। মানে কারণটা কি কারণে ওটাই তো আমরা ভেবে পাচ্ছি না। বয়স কত? বয়স কত হবে? বিবাহিত? না। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে মা আছে, বাবা আছে। বাড়িতে কোনো অশান্তি? না না, ওসব কিচ্ছু নেই। কোনো প্রেম ঘটিত বিষয়? না না না। পেপারি বিলি করতো? এমনি কোনো রোগ টোক ছিল? না না না, কিচ্ছু। তা কেন দিল কিছু বোঝা যাচ্ছে না, ইঙ্গিত কিছু পাচ্ছেন না? সেজন্য সেটা আমরা বুঝতে পারছি না। কি নাম? আচ্ছা, কৌশিক দুল্লভ। কৌশিক দুল্লভ, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে শিমুলিয়া। শিমুলিয়া, যে মারা গেছে কৌশিক দুল্লভ, শান্তিপুর ব্লকের? হ্যাঁ, শান্তিপুর ব্লকের। আপনি কে হন? আমি বাড়ির পাশের মানে কাকা। আপনার নাম? সাধন দুল্লভ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.